আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বামেদের শ্রমিক সংগঠনের ডেপুটেশন ঘিরে ধর্মবার কাণ্ড। বাংলার বাণিজ্য চকে বিডি অফিসে উত্তেজনা, জোর করে বিডি অফিসে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের। মালদায় আবাসিক দুর্নীতি, বাম বিক্ষোভ ঘিরে তিলকালাম কাণ্ড, জোর করে বিডি অফিসে ঢোকার চেষ্টা করে বামেদের কর্মী সমর্থকরা, আর তাকিরে পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা, সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বামেদের শ্রমিক সংগঠনের ডেপুটেশন ঘিরে উত্তেজনা, জোর করে মালদার বাণিজ্যকে বিডি অফিসে ঢোকার চেষ্টা করে বামকর্মী সমর্থকরা। এই সময় তাদেরকে ব্যারিকেড ঘিরে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বামকর্মী সমর্থকদের, শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, কোন কোন অভিযোগ উঠে আসছে এবং এখন কি পরিস্থিতি? দেখো প্রণামি, তোমাকে বলে রাখি যে গোটা রাজ্যের দিনের মামলা যেরকম, কিন্তু এই আবাস যোজনার দুর্নীতি কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে। একশো তিরিশে গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকায় কিন্তু আবাস যোজনায় কিন্তু তার ঘর পায়নি, অনেকে যাদের ঘর পাওয়ার ব্যাপার তারা কিন্তু ঘর পায়নি। এই নিয়ে কিন্তু একটা অভিযোগ চলছে। ইতিমধ্যে আজকে কিন্তু আমরা দেখতে পেলাম বাণিজ্য অফিসে, ব্লক ডিসি অফিসে, এই সিপিআইএম যে যারা মৌলিক সম্পদ থাকে তারা ডেপুটেশন দেখতে একটা ইনস্টিটিউশন, তারাই মানে সিপিআইএম থাকে। কিন্তু পরিস্থিতি কিছু ধরো চেষ্টা করে, কিন্তু যদিও পুলিশ বিশাল পুলিশ থাকার একেবারে বোঝাই যাচ্ছে দীপঙ্কর যে মালদায় আবাসের দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, আর সে কারণে বামেদের বিক্ষোভ মিছিল, আর তা ঘিরে তুলকালাম কাণ্ড। দীপঙ্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং একই সঙ্গে এই যে তুলকালাম কাণ্ড বাঁধলো কিভাবে? দেখো মালদা জেলাতে যে আবাস যোজনার যে দুর্নীতি এটা কিন্তু প্রকাশ্যে আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম মালদা গৌতম মালদা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে যার সেই গ্রাম পঞ্চায়েতের তালিকা কিন্তু একবারে শূন্য। এদিকে পাশাপাশি মানিক্য ব্লকেও কিন্তু একাধিক অভিযোগ, বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোন রকম ভাবে যেটা সিপিএম এর পক্ষে অভিযোগ হচ্ছে যে কোন রকম ভাবে তাদের যাদের ঘর পাওয়ার যোগ্য তাদের কিন্তু ঘর পাচ্ছে না, কোনো ইনকোয়ারি হচ্ছে না, কোনো কিছুই তারা পাচ্ছে না, যার ফলে এইভাবে চলতে পারে না। তার জন্য অনেক সাধারণ তারা ভিডিওর কাছে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলেন, ডেপুটেশন জমা দেওয়া কি সম্ভব হয়েছে? ডেপুটেশন কর্মসূচি এই মুহূর্তে শ্রমিক সংগঠনের তরফ থেকে সিপিএম এর শ্রমিক সংগঠনের তরফ থেকে পাঁচজনের প্রতিনিধি দল তারা বিডি অফিসের ভিতরে ঢুকেছে এবং ডেপুটেশন কর্মসূচি ইতিমধ্যে চলছে। তবে এখন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। অনেক ধন্যবাদ দীপঙ্কর, আমরা কথা বললাম প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, পাঁচ সদস্যের প্রতিনিধি দল গিয়েছে বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য। তাদের অভিযোগ, যারা প্রকৃত যোগ্য, যারা গরিব রয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম হয়নি বা তারা কোনো সুবিধা পাচ্ছেন না, অথচ দুর্নীতি করে স্বজন পোষণ করে রাজ্যের শাসক দল সেখানে তাদের একাধিক কর্মী সমর্থক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে, তারই প্রতিবাদে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছে বামকর্মী সমর্থকরা। তবে ডেপুটেশন জমা দিতে যাওয়ার আগে বিডি অফিসে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ, হাতাহাতি বেঁধে যায়, আর রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা, সেই ছবি তুলে ধরছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা কৌস্তব চ্যাটার্জি। কৌস্তব বাবু, দিকে দিকে দুর্নীতির অভিযোগ, ঘর চুরির অভিযোগ উঠে আসছে, আর মালদাতে বামকর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি রণক্ষেত্রে চেহারা নিল, কি মনে হয় এইভাবে অবস্থান করে বিক্ষোভ করে কি পরিস্থিতির মানে সমস্যার সমাধান কি সম্ভব? আমাদের সহজ কথা, যে মানুষগুলোর বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি, যাদের বাড়ি পাওয়ার কথা না তারা বাড়ি পেয়েছে, এক। দু নম্বর কথা হচ্ছে যে দুর্নীতি তো আসল দুর্নীতি এখনো সার্ফেসে আসেনি,
যারা বাড়ি পেয়েছে তারা কত টাকা দিয়ে 20-30,000-40,000 টাকা করে তৃণমূলের নেতাদের কাটমানি দিতে হয়েছে বাড়ি পাওয়ার জন্য, একটা বড় অংশ, সবাইকে আমি বলছি না। এই বিক্ষোভগুলো যখন হচ্ছে তখন পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। নন্দকুমারের জবাবে একজন মহিলাকে বিবস্ত্র করে মারলো পুলিশ, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমাদের এই যে আন্দোলন শুধু আবাস নিয়ে না, পুলিশের দিয়ে নিয়েও আমরা আন্দোলন করছি, পুলিশ দিয়ে পাচ্ছে না। আসলে পুলিশ এটা একটা বড় অংশের পুলিশ এটা সিস্টেম করে নিয়েছে যাতে তৃণমূলের নেতাদের মতো টাকা পাওয়া যায়, কাটমানি পাওয়া যায়। পুলিশ কোনো ঘটনা ঘটলে এফআইআর নেন না, সেটিং করার চেষ্টা করেন। আমার কথা, আবাস যোজনা নিয়ে এই লড়াই চলবে। এই যে আন্দোলন মালদায় আজকে দেখছেন, মানুষ যারা বাড়ি পায়নি তাদের নিয়ে সিপিআইএম ওয়াচে ছিল, আছে এবং থাকবে। একেবারে আগামী দিনে আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা? সমস্ত জায়গায়, সমস্ত গোটা রাজ্যে যে যে মানুষগুলো যাদের হকের দাবি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, এগুলো কোনো পার্টির পৈতৃক সম্পত্তি না। মানুষ, গরিব মানুষের জন্য যে প্রকল্প সেইটা না দিয়ে অন্যকে দেওয়া মানে বঞ্চনা করা। যারা পায়নি তাদের নিয়ে আমাদের আন্দোলন চলবে। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম সিপিএম নেতা কৌস্তভ চ্যাটার্জির সঙ্গে। বামীদের পক্ষ থেকে আগামী দিনে আন্দোলন জারি থাকবে। যারা গরিব মানুষ, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে না, তাদের পাশে তারা রয়েছেন এবং তাদের জন্য তারা আন্দোলন জারি রাখবেন, এমনটাই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন তারা। তবে মালদার যে ঘটনা আমরা দেখাচ্ছি, যে ছবি দেখাচ্ছি, রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে হাতাহাতি।